নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাসের মডেল কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব, যেগুলি 2022 সাল এবং 2023 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকে SAQ এবং MCQ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে, দ্য ব্রিটিশ মিউজিয়াম কোথায় অবস্থিত, এর অ্যান্সার কি হবে ডি, এর অ্যান্সার লন্ডনে। তো দেখো, রোমান টুয়ের কোশ্চেনের অ্যান্সার কি হবে সি, এর অ্যান্সার সমাচার দর্পণ। তো দেখো, রোমান থ্রির কোশ্চেনের অ্যান্সার কি হবে সি, এর অ্যান্সার কর্নওয়ালিস। রোমান ফোরের কোশ্চেনের অ্যান্সার কি হবে সি, অ্যান্সার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়। রোমান ফাইভের কোশ্চেন কি আছে, জীবনের জলসাগর, এর অ্যান্সার হবে বি, এর অ্যান্সার স্মৃতিকথা। রোমান সিক্সের কোশ্চেন কি আছে, ইতিহাসের জন্য কাকে বলা হয়, এর অ্যান্সার হবে এর অ্যান্সার হিরোডোটাসকে বলা হয়। রোমান সেভেনের কোশ্চেনের অ্যান্সার কি হবে ডি, এর অ্যান্সার হারকিউলিস হবে। রোমান এইটের কোশ্চেনের অ্যান্সার কি হবে, চুইয়ে পড়া নীতি, এর অ্যান্সার হবে এর অ্যান্সার মেকলে। রোমান নাইনের কোশ্চেনের অ্যান্সার কি আছে মে। তো দেখো, মে ফোর্থ আন্দোলনের সূচনা হয়, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার ফোর্থ মে 1919 খ্রিস্টাব্দে। 10 নম্বরের কোশ্চেন কি স্যার, দ্য ডায়েরি অফ ম্যাডাম এর লেখক কে। তো দেখো, এখানে চারখানা অপশান আছে, এই চারখানা অপশনের ভিতর থেকে এর অ্যান্সার হবে আমাদের, এর অ্যান্সার লু শুন। রোমান 11 কোশ্চেন কি আছে, মিরাট ষড়যন্ত্র মামলা হয়, এর অ্যান্সার কি হবে সি, এর অ্যান্সার 1919 খ্রিস্টাব্দে। 12 নম্বর কোশ্চেন কি আছে, নবান্ন নাটকের রচিত হয়, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার বিজন ভট্টাচার্য। 13 নম্বর কোশ্চেন কি আছে, ভাইকম সত্যাগ্রহ শুরু হয়, এর অ্যান্সার কি হবে সি, এর অ্যান্সার নারায়ণ গুরু। তো দেখো, 14 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে ডি, এর অ্যান্সার হবে ঠিক আছে। তো দেখো, রোমানে কি আছে, টিপু সুলতান, এর অ্যান্সার কি হবে বি, এর অ্যান্সার শ্রীরঙ্গপত্তমের সন্ধি। রোমান টুতে কি আছে, রঞ্জিত সিং, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার অমৃতসরের সন্ধি। রোমান থ্রিতে কি আছে, মীর কাসিম, এর অ্যান্সার হবে সি, এর অ্যান্সার বক্সারের যুদ্ধ। রোমান ফোরে কি আছে, লর্ড ডালহৌসি, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার সিলিয়ন অলার যুদ্ধ। তো দেখো, 15 নম্বর কোশ্চেন কি আছে, এর অ্যান্সার হবে কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়, এর অ্যান্সার হবে বি, এর অ্যান্সার 1824 খ্রিস্টাব্দে। 16 নম্বর কোশ্চেন কি আছে, ক্লিমেন্ট এটলি ছিলেন ব্রিটেনের ড্যাশ দলের নেতা, এর অ্যান্সার কি হবে ডি, এর অ্যান্সার রক্ষণশীল দলের নেতা। রোমান 17 নম্বর কোশ্চেন কি আছে, সুভাষচন্দ্র নেতাজি আখ্যা পান কোন দেশে, এর অ্যান্সার কি হবে সি, এর অ্যান্সার ইংল্যান্ডে। 18 নম্বর কোশ্চেন কি আছে, ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়, ভারতে কমিউনিস্ট পার্টি গঠিত হয় 1925 খ্রিস্টাব্দে, এটা কিন্তু ভুল আছে, ডি, এর অ্যান্সার হবে না 1999 খ্রিস্টাব্দে হবে না, এর অ্যান্সার হবে বি, এর অ্যান্সার 1925 খ্রিস্টাব্দে। তো দেখো, 19 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে, এর অ্যান্সার 1770 খ্রিস্টাব্দে। 20 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে, সর্দার বল্লভভাই প্যাটেল হবে বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দেন। 21 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে, লৌহ মানব বলা হয়, সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয়। 22 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে, ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে 1949 খ্রিস্টাব্দে। 23 নম্বর আছে, আজাদিন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, এর অ্যান্সার কি হবে ডি, এর অ্যান্সার সিঙ্গাপুরে। 24 নম্বর আছে, জার্মানির একনায়কতান্ত্রিক শাসক ছিলেন, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হিটলার। এবার আমি SAQগুলো সলভ করাবো টু দ্য পয়েন্ট। তো দেখো, প্রথমে কি আছে, রোমান সিক্সে কি আছে, রোমান ফোরে কি আছে সরি দস্তক কি, রোমান ফাইভে কি আছে কর্নওয়ালিস কোড বলতে কি বোঝো, ক্যান্টন বাণিজ্য কি, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি আজকে ব্যাখ্যা করবো আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। প্রত্যেকটা ছাত্রদের কাছে আমার অনুরোধ, আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2022 সাল 2023 সালের যত MCQ আসতে পারে পরীক্ষায় সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, যত SAQগুলো আছে সেই SAQগুলো খুব সুন্দর করে আমি তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, প্রত্যেকটা ছাত্রছাত্রী এই নোটসগুলো খুব সুন্দর করে খাতায় লিখে তারা যদি মুখস্থ করে, আমি মনে করি প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইতিহাসের ক্ষেত্রে 90% উপরে পাওয়া কোনো ব্যাপারই না। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2022 সাল এবং 2023 সালের যত ইতিহাসের MCQ এবং SAQ আছে সেইগুলো বিস্তারিতভাবে আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, প্রথমে আমি MCQগুলো আলোচনা করেছি, এবার আমি SAQগুলো খুব সুন্দর করে তোমাদের হাতে তুলে ধরেছি। আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে, আমাদের ডিসক্রিপশন বক্সে বিভিন্ন সাজেশনের লিঙ্ক দেওয়া আছে বা বিভিন্ন ভিডিওগুলো দেওয়া আছে, সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই ফলো করবে। তাছাড়া আমাদের ফেসবুক পেজকে তোমরা অবশ্যই ফলো করবে, আমাদের ডিসক্রিপশন বক্সে সব দেওয়া আছে। মানে তোমাদের মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত সমস্ত সাবজেক্টের সাজেশন পেতে গেলে আমাদের ডিসক্রিপশন বক্সকে অবশ্যই ফলো করতে হবে আমাদের এসবি একাডেমিক সেন্টারের। তো দেখো, আমাদের নেক্সট কোশ্চেন কি আছে, আমাদের নেক্সট কোশ্চেন আছে মডিউল কোশ্চেন সেট 12। তো দেখো, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বট কোশ্চেন 40 নম্বরে আছে, ঠিক আছে, প্রত্যেকটা বট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো দেখো, ক্যান্টন বাণিজ্য থেকে শুরু করে ব্রিটিশ ইন্ডিয়া মানে ভূমি রাজস্ব ব্যবস্থা, তাই তো, রাওলা ডাইন, মিরাট ষড়যন্ত্র মামলা, প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট আছে। আমি আজকে শুধুমাত্র MCQ এবং SAQ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে। তো দেখো, একে কে আছে দক্ষিণারঞ্জন বসু ছেড়ে আসা গ্রাম হলো, এর অ্যান্সার কি হবে বি, এর অ্যান্সার স্মৃতিকথা। তো দেখো, রোমান টু থেকে যে হিস্ট্রি অফ হিন্দুস্তান গ্রন্থটি রচনা করেন, এর অ্যান্সার কি হবে ডি, এর অ্যান্সার আলেকজান্ডার ডাব। তো দেখো, 3 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে, এর অ্যান্সার কথোপকথন, তাই তো, মৌখিক ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হলো কি হবে, এর অ্যান্সার হবে কথোপকথন। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোশ্চেন খুবই ভাইটাল।
মিশেল। তো দেখো রোমান ফোরে কেসে বাংলার দ্বৈত শাসনের অবসান ঘটায়, এর অ্যান্সার কি হবে? লর্ড ওয়ারেন হেস্টিংস। তো দেখো রোমান ফাইভে কেসে কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি। দেখো এর অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার স্যার এলিজা ইম্পে। স্যার এলিজা ইম্পে আমাদের মানে ভুলবশত বি নম্বর এটা মার্কিং করা হয়েছে, প্লিজ এটা তোমরা ঠিক করে নেবে। এর অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার স্যার এলিজা ইম্পে, ঠিক আছে, কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি। তো দেখো ছ নম্বরে যে কোশ্চেন আছে, কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি কে ছিলেন, এর অ্যান্সার হবে এর অ্যান্সার লর্ড উইলিয়াম বেন্টিক। তো দেখো পরের কোশ্চেন কেছে সাত নম্বর কোশ্চেন, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি প্রতিষ্ঠা করেন, এর অ্যান্সার কি হবে? সরি এটাও ভুল আছে, ডি এর অ্যান্সার এটা ভুল আছে, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার ডক্টর কী হবে, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার জামশেদজি টাটা, এর অ্যান্সার কি হবে? বি এর অ্যান্সার জামশেদজি টাটা, তাই তো। আর নীলরতন সরকার তো সাবান কারখানা তৈরি করেছিলেন, তাই তো, এটাও ঠিক করে নেবে প্লিজ। এই দুটো কোশ্চেন একটু গন্ডগোল মার্কিং করা হয়েছে, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার জামশেদজি টাটা। তো দেখো আট নম্বরের কোশ্চেন কি এসে বাংলা ভাষার প্রথম সংবাদপত্র হলো, এর অ্যান্সার হবে এর অ্যান্সার বেঙ্গল গ্যাজেট। ন নম্বর কোশ্চেন কি এসে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়েছিল, এর অ্যান্সার হবে এর অ্যান্সার 1800 খ্রিস্টাব্দে। দশ নম্বরে কি এসে সত্য শতক সমাজ প্রতিষ্ঠা করেন, এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার জ্যোতিবা ফুলে। এগারো নম্বর কোশ্চেন কি এসে রাজতরঙ্গিনী রচনা করেন, এর অ্যান্সার কি হবে? বি এর অ্যান্সার কলহন। বারো নম্বর কোশ্চেন কি এসে ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে, এর অ্যান্সার কি হবে? ডি এর অ্যান্সার 1842 খ্রিস্টাব্দে। তেরো নম্বরে কি এসে কোন দেশীয় রাজ্য সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন, এর অ্যান্সার কি হবে? বি এর অ্যান্সার সাতরা। চোদ্দ নম্বরে কোশ্চেন কি এসে তুহফত উল মুহাদ্দিন গ্রন্থটি রচনা করেন, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার রামমোহন রায়। পনেরো নম্বর কোশ্চেন ডিএনবিএন ফু টু ঘটনাটি ঘটে, এর অ্যান্সার কি হবে? সি এর অ্যান্সার ভিয়েতনামে। তো দেখো ষোলো নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে? সি এর অ্যান্সার মহাত্মা গান্ধী। সতেরো নম্বরের কোশ্চেন কি এসে দ্য ইন্ডিয়ান মুসলমান গ্রন্থটি রচিতা ছিলেন, এর অ্যান্সার কি হবে? ডি এর অ্যান্সার উইলিয়াম হান্টার। আঠারো নম্বরের যে কোশ্চেন আছে, সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক ছিলেন, এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার ডাঙ্গে। একুশ নম্বর সরি উনিশ নম্বরের কোশ্চেন কি এসে স্বরাজ দলের প্রতিষ্ঠাতা ছিলেন, এর অ্যান্সার কি হবে? সি এর অ্যান্সার চিত্তরঞ্জন দাস। কুড়ি নম্বরের কোশ্চেন আছে কি এসে ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন, এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার কেশবচন্দ্র সেন। একুশ নম্বরের কোশ্চেন কি এসে এশিয়াবাসীদের জন্য এশিয়া, এ কথা কে ঘোষণা করেন, এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার জাপান। তো দেখো বাইশ নম্বরের কোশ্চেন কি এসে আজাদি সেনানায়কদের বিচার শুরু হয়, এর অ্যান্সার কি হবে? সে অ্যান্সার দিল্লিতে। তো দেখো তেইশ নম্বরের কোশ্চেন কি এসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের বড়লাট ছিলেন, এর অ্যান্সার কি হবে? সে অ্যান্সার লিন লিথগো। তো বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোশ্চেন খুবই ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো এবার দেখো চব্বিশ নম্বরের কোশ্চেন কি এসে গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন, এর অ্যান্সার কি হবে? বি এর অ্যান্সার মাতঙ্গিনী হাজরা। এবার দেখো যে এসএ কিউব আছে, এই এসএ কিউবগুলো আমি বিস্তারিতভাবে আলোচনা করবো, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্টে আমি ব্যাখ্যা করবো, প্লিজ তোমরা এগুলো খাতায় নোট ডাউন করে নেবে। আমি মনে করি এখান থেকে 100% তোমরা কমন পাবে 2022 সাল এবং 2023 সালে উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রদের জানাই বা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখো কি আছে এক নম্বরের কোশ্চেনের অ্যান্সার দুদাগে, ঠিক আছে, যেমন আছে চীনের শ্রমিকদের বিদেশি কাজে পাঠানোর আগে এজেন্টরা শ্রমিকদের এক চুক্তিতে স্বাক্ষর করতে হয়, এই চুক্তি তো বুঝতেই পারছো। রোমান টু এর কোশ্চেন, রোমান থ্রি কোশ্চেন, তার সঙ্গে অথবা আছে রোমান ফোরের কোশ্চেন, বেসিনের চুক্তি, রোমান ফাইভের কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্টে আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে। তো দেখো যদি তোমরা যদি আমাদের এই চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধু মধ্যে শেয়ার করবে, এটা আমার একান্ত অনুরোধ। আজকে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাসের সাজেশন অর্থাৎ 2022 সাল এবং 2023 সালের ইতিহাসে এমসিকিউব এবং এসএ কিউব যে সমস্ত কোশ্চেনগুলো আসতে পারে সেই সমস্ত নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। আমি যে নোটসগুলো দিয়েছি এই নোটসগুলো খুব সুন্দর করে খাতায় তোমরা মুখস্থ করবে, ঠিক আছে, লিখে মুখস্থ করবে। দু একটা কোশ্চেন হয়তো আমাদের ভুল হয়ে গেছে, মানে অ্যান্সারে বলতে ভুল হয়ে গেছে, প্লিজ সেটাও আমরা ঠিক করে দিয়েছি, তোমরা এগুলো ঠিক করে নেবে। তো দেখো এবার আমি সেট 13 নিয়ে আলোচনা করছি। তো দেখো এখানে মন্টেগু সেন্সফোর্ড সংস্কার আইন, 1942 খ্রিস্টাব্দে ক্রিস মিশন, জালিয়নবাগের হত্যাকাণ্ড, সুভাষচন্দ্র, ক্যান্টন বাণিজ্য, চৌঠামি আন্দোলন, চিরস্থায়ী বন্দোবস্ত, রেলপথ প্রবর্তন, ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ 2022 এবং 2023 সালের উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে। এবার আমি এমসিকিউ নিয়ে আলোচনা করব। ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে অন্তিম সংলাপ, এর কথাটি বলেছেন, এর অ্যান্সার কি হবে? বি এর অ্যান্সার ইয়েস্কার। তো দেখো রোমান টু এর কোশ্চেন গেছে আলিবাবা বা চল্লিশ চোরের কাহিনী কিসের উদাহরণ, এর অ্যান্সার কি হবে? বি এর অ্যান্সার লোককথা। তো দেখো রোমান থ্রি কোশ্চেন গেছে জীবনের জলসাগর কী ধরনের রচনা, এর অ্যান্সার কি হবে? বি এর অ্যান্সার স্মৃতিকথা। রোমান ফোরে গেছে নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার 1842 খ্রিস্টাব্দে। তো দেখো পরে কোশ্চেন গেছে রোমান ফাইভে একাত্তরের ডায়েরি এই মূল্যবান স্মৃতিকথাটি লিখেছেন, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সুফিয়া কামাল। তো দেখো ছ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সর্বশেষ চার্টার একটি পাশ হয়, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1853
খ্রিস্টাব্দে। রোমান সেভেনের কোশ্চেন আছে শ্রীরামপুর তৈরি নামে পরিচিত এর আনসার হবে ডি এর আনসার কেরি মার্সম্যান ওয়ার্ড। রোমান এইটের কোশ্চেন কেসে 1854 খ্রিস্টাব্দে চার্লস উডের ডেসপাস্টি গুরুত্ব ছিল এর আনসার কি হবে সি এর আনসার শিক্ষা বিষয়ে। রোমান নাইনের কোশ্চেন কেসে তুহ কি বলেছে তুহাফত উল মুহাদ্দিন এর প্রণেতা এর আনসার কি হবে বি এর আনসার রাজা রামমোহন রায়। দশ নম্বরের কোশ্চেন কেসে চীনের চৌঠা মে আন্দোলনের নিরিখে জিউ গুও স্লোগানের অর্থ কি এর আনসার কি হবে ডি এর আনসার দেশকে রক্ষা করো। এগারো নম্বর কোশ্চেন কি আছে 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় ছিলেন এর আনসার কি হবে বি এর আনসার লর্ড মিন্টো। বারো নম্বর কেসে এআইটিইউসি এর প্রথম সভাপতি ছিলেন এর আনসার হবে সি এর আনসার লালা লাজপত রায়। রোমান তেরো কোশ্চেন কেসে রাওলাট কমিশনের অপর নাম এর আনসার কি হবে বি এর আনসার সিডিশন কমিশন। রোমান ফোরটিনে কেসে রামমোহন রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন এর আনসার কি হবে ডি এর আনসার দ্বিতীয় আকবর। পনেরো নম্বরে কেসে ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোথায় গঠিত হয় কোনটি এর আনসার হবে ডি এর আনসার মাদ্রাজ লেবার ইউনিয়ন। ষোলো নম্বরে কেসে দেশ ভাগ হলো এক দৈব দুর্বিপাক বলেছেন এর আনসার কি হবে এর আনসার আবুল কালাম আজাদ। তো দেখো সতেরো নম্বরে কি আছে ফারুক শিয়ারের ইংরেজি কোম্পানির ফরমান দেন এর আনসার কি হবে সি এর আনসার 1717 খ্রিস্টাব্দে। তো দেখো আঠেরো নম্বর কোশ্চেন কি আছে কলারাম মন্দিরের প্রবেশের জন্য আন্দোলন করেছিলেন এর আনসার কি হবে বি এর আনসার ডক্টর বি আর আম্বেদকর এই কোশ্চেনের অ্যান্সারগুলো খুব সুন্দর করে আমি সলভ করে দিচ্ছি, তোমরা এগুলো খাতায় লিখে বারবার যদি মুখস্থ করতে পারো আমি মনে করি ইতিহাসে 90%-এর উপরে তোমরা 100% পাবে। তো দেখো আমি 19 নম্বরে কোশ্চেন সলভ করছি। তো দেখো এখানে ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ লর্ড ডারউইন এর আনসার কি হবে দিল্লি চুক্তি। তো দেখো রোমান টু দেখেছে সিডনি রাওলাট এর আনসার কি হবে সি এর আনসার সিডিশন কমিশন। রোমান থ্রি দেখেছে র্যামসে ম্যাকডোনাল্ড এর আনসার কি হবে আমাদের এর আনসার সাম্প্রদায়িক বাটোয়ারা। রোমান ফোরে কি আছে লর্ড মিন্টো এর আনসার কি হবে আমাদের কি আছে সিমলা বৈঠক, তার মানে কি এর আনসার কি হবে এর আনসার ঠিক আছে। তো দেখো কুড়ি নম্বর কোশ্চেন কেছে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল এর আনসার কি হবে বি এর আনসার 1835 খ্রিস্টাব্দে। তো দেখো একুশ নম্বর কোশ্চেন কি আছে রোমানোনে কি আছে লিন লিদগো প্রস্তাব এর আনসার কি হবে বি এর আনসার 1940 খ্রিস্টাব্দে। রোমান টু দেখেছে নৌ বিদ্রোহ এর আনসার কি হবে আমাদের হবে ডি এর আনসার 1946 খ্রিস্টাব্দে। তো দেখো রোমান থ্রি দেখেছে আজাদহীন সরকার প্রতিষ্ঠিত হয়ে এর আনসার কি হবে এর আনসার 1943 খ্রিস্টাব্দে। রোমান ফোরে আছে কে আছে ক্রিপস মিশন এর আনসার কি হবে সি এর আনসার 1942 খ্রিস্টাব্দে। তো তাই তো তার মানে কি এর আনসার কি ডি এর আনসার তাই তো ওয়ানের বি রোমান টু এর ডি রোমান থ্রি এ রোমান ফোর এর সি। তো দেখো বাইশ নম্বরের কোশ্চেন কিছু নৌ বিদ্রোহীরা তলোয়ার জাহাজের নাম পাল্টে নূতন নাম দেন এর আনসার কি ডি এর আনসার ইন্ডিয়ান ন্যাশনাল নেভি। তো দেখো তেইশ নম্বরের কোশ্চেন কিছু বাংলায় ভারত ছাড়া আন্দোলনের যে নারী শহীদ হন এর আনসার কি ডি এর আনসার মাতঙ্গিনী হাজরা। রোমান ফোরটি নিকেছে ভারতের স্বাধীনতার সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন এর আনসার কি হবে ডি এর আনসার ক্লিমেন্ট এটলি। এবার আমি কি করবো এবার আমি এমসি কিউবগুলো সলভ করেছি, এবার আমি এসি কিউবগুলো টু দ্য পয়েন্ট খুব সুন্দর করে সলভ করে আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে আমরা আপলোড করছি। তো দেখো দেবেন্দ্রনাথ ঠাকুর কাকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন, রোমান টুতে কি আছে পুনা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল তাই তো, অথবা দেখি আছে কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম কি, সূর্যাস্ত আইন কি, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। তো দেখো দুইয়ের যেমন আছে এর আনসার কি হবে কেশবচন্দ্র সেন হবে, রোমান টুতে কি আছে 1932 খ্রিস্টাব্দে গান্ধীজি ও ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে হয়েছিল তাই তো। তো দেখো আমাদের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমি অনুরোধ করবো যে প্লিজ তোমরা এই নোটসগুলো খুব সুন্দর করে খাতায় লিখে বারবার মুখস্থ করবে। তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত।